আসসালামু আলাইকুম। সুন্দরবন, সুন্দরবন হলো বঙ্গোপসাগর, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর সঙ্গমে গঠিত ওয়ার্ল্ডের একটি বদ্বীপ এবং ম্যানগ্রোভ বনাঞ্চল। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি নদী থেকে বাংলাদেশের খুলনা বিভাগের বালেশ্বর নদী পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটিতে অনেক বন্ধ এবং উন্মুক্ত ম্যানগ্রোভ বন, কৃষিকাজের জন্য ব্যবহৃত জমি, মাল্টিপ্লেক্স এবং অনেক বন্দা জমি রয়েছে এবং একাধিক জোয়ার প্রবাহ এবং চ্যানেল দ্বারা ছেদ করা হয়েছে। সুন্দরবনে রয়েছে সর্বমোট 4টি সুরক্ষিত অঞ্চল, যা জাতিসংঘের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। যেমন সুন্দরবনের জাতীয় উদ্যান, সুন্দরবন পশ্চিম, সুন্দরবন দক্ষিণ এবং সুন্দরবন পূর্ব বন্যভূমি অভয়ারণ্য। এই সুরক্ষাগুলো সত্ত্বেও ICUC রয়েল তালিকা ইকোসিস্টেম কাঠামোর অধীনে 2020 সালে মূল্যায়নে ভারতীয় সুন্দরবন বিপন্ন বলে বিবেচিত হয়েছিল। সুন্দরবন ম্যানগ্রোভ বন প্রায় 10,000 কিলোমিটার, 3,900 বর্গ কিলোমিটার বর্গমাইল এবং আয়তন, যার মধ্যে বাংলাদেশের খুলনা বিভাগে 6,017 কিলোমিটার এবং পশ্চিমবঙ্গে 4,260 কিলোমিটার জুড়ে বিস্তৃত রয়েছে। যার দক্ষিণে 24 পরগনা এবং উত্তর 24 পরগনা জেলা সর্বাধিক প্রচুর গাছের প্রজাতি হল সুন্দরী, হেরেটিয়া, হোমস, গেওয়া। বনগুলির 490টি পাখি, 120টি মাছ এবং 42টি স্তন্যপায়ী সহ 35টি সরীসৃপ এবং 8টি উভচর প্রাণী সহ 453টি জঘন্য বন্য জীবনের বাসস্থান সরবরাহ করে আছে। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু হিসাবে পরিচিত। সুন্দরবনের মধু আহরণের জন্য বিখ্যাত এবং সুন্দরবনের কাঠ, গেওয়া কাঠ আজও তার পরিচিতি লাভ করে রয়েছে। আসসালামু আলাইকুম। সুন্দরবন, সুন্দরবন হলো বঙ্গোপসাগর, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর সঙ্গমে গঠিত ওয়ার্ল্ডের একটি বদ্বীপ এবং ম্যানগ্রোভ বনাঞ্চল। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি নদী থেকে বাংলাদেশের খুলনা বিভাগের বালেশ্বর নদী পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটিতে অনেক বন্ধ এবং উন্মুক্ত ম্যানগ্রোভ বন, কৃষিকাজের জন্য ব্যবহৃত জমি, মাল্টিপ্লেক্স এবং অনেক বন্দা জমি রয়েছে এবং একাধিক জোয়ার প্রবাহ এবং চ্যানেল দ্বারা ছেদ করা হয়েছে। সুন্দরবনে রয়েছে সর্বমোট 4টি সুরক্ষিত অঞ্চল, যা জাতিসংঘের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। যেমন সুন্দরবনের জাতীয় উদ্যান, সুন্দরবন পশ্চিম, সুন্দরবন দক্ষিণ,
এবং সুন্দরবন পূর্ব বন্যভূমির অভয়ারণ্য। এই সুরক্ষাগুলো সত্ত্বেও আইসিইউসি রেড তালিকা ইকোসিস্টেম কাঠামোর অধীনে 2020 সালে মূল্যায়নে ভারতীয় সুন্দরবন বিপন্ন বলে বিবেচিত হয়েছিল। সুন্দরবন ম্যানগ্রোভ বন প্রায় 10,000 কিলোমিটার 3,900 বর্গ কিলোমিটার বর্গ মাইল এবং আয়তন, যার মধ্যে বাংলাদেশের খুলনা বিভাগে 6,017 কিলোমিটার এবং পশ্চিমবঙ্গে 4,260 কিলোমিটার জুড়ে বিস্তৃত রয়েছে। যার দক্ষিণে 24 পরগনা এবং উত্তর 24 পরগনা জেলা সর্বাধিক প্রচুর গাছের প্রজাতি হল সুন্দরী, হেরেটিয়া, হোমস, গেওয়া, বনগুলির 490টি পাখি, 120টি মাছ এবং 42টি স্তন্যপায়ী সহ 35টি সরীসৃপ এবং 8টি উভচর প্রাণী সহ 453টি জঘন্য বন্য জীবনের বাসস্থান সরবরাহ করে আছে। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু হিসাবে পরিচিত। সুন্দরবনের মধু আহরণের জন্য বিখ্যাত এবং সুন্দরবনের কাঠ, গেওয়া কাঠ আজও তার পরিচিতি লাভ করে রয়েছে।